আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আমলটা করলে মানুষের কাছে ভালো হওয়া যাবে, মানুষের কাছে আপনার সম্মান ছড়াবে, মানুষ আপনাকে ভালো বলবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পরীক্ষিত একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই আমলটা করেছেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কতটুকু পরীক্ষিত। এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে যেই দোয়াটা শেখানো হয়েছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা প্রায় প্রায় পাঠ করতেন। সেই দোয়াটা হলো যে আপনার, আমি আপনাদের কাছে এই দোয়াটা একটা কথা জানিয়ে দিই, এই দোয়াটার বাংলা উচ্চারণ নিচের ডিসক্রিপশন বক্সের মধ্যে লেখা থাকবে এবং এই দোয়াটা বুখারী শরীফের মধ্যে সরাসরি উল্লেখ করা হয়েছে। সেটা হলো আল্লাহুম মাজআলনি ফি আইনি সগীরা ওয়া ফিন নাসি কাবীরা। আল্লাহুম মাজআলনি ফি আইনি সগীরা ওয়া ফিন নাসি কাবীরা। আবারো বলে দিচ্ছি, আল্লাহুম মাজআলনি ফি আইনি সগীরা আপনারা সকলে এই আমলটা করবেন, আশা করছি এই আমলটা করলে অনেক ফলাফল পাবেন ইনশাআল্লাহ এবং মানুষের কাছে অনেক সম্মান পাবেন। এটা কিভাবে করতে হবে? এই আমলটা আপনাকে লাগাতার 40 দিন দৈনন্দিন 5 বার করে পাঠ করতে হবে, সকালবেলা একবার, দুপুরে একবার, জোহরে আসরের সময় একবার, মাগরিবের সময় একবার, এশার সময় একবার। এটা আপনি নামাজের মোনাজাতের মধ্যেও পাঠ করতে পারেন, নামাজ ছাড়া অন্যান্য যে কোনো সময় দাঁড়িয়ে বসে হাঁটা চলা অবস্থায়, উযু ছাড়া, উযু সহ যে কোনো অবস্থায় আপনারা এটা পাঠ করতে পারেন। শুধুমাত্র পাঠ করবেন দৈনন্দিন 5 বার করে 40 দিন লাগাতার। আর বিশেষ করে বোনদের ক্ষেত্রে যদি মাসের মধ্যে সমস্যা হয় তারা ওই সময়ও এই আমলটা করতে পারবে, অসুবিধা নেই। এটা হচ্ছে একটা দোয়া, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফিন নাসি কাবীরা। এর বাংলা উচ্চারণ নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকবে। তো বন্ধুরা, বাংলায় লেখা থাকবে, আপনারা সেটা থেকে শিখে নিতে পারবেন। এমনই পরীক্ষিত আমল সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।